ঝিনাইদহ এক আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। র‍্যাব ছয় জানায়, নাশকতা মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকায় তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গতরাতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। নায়েব আলী ঝিনাইদহ এক আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন।